পনেরো বছর ধরেই যে অত্যাচার শোষণ নির্যাতন জবরদখল লুটপাট সবই আমরা জানি কি কি হয়েছে এগুলোর পরিবর্তে মানুষ ফুঁসেছিল এই দেশে এখনও ছাত্রাই হলো আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনে ভ্যাঙ্গার সেটা এইবার আরও বেশি করে প্রতিষ্ঠিত হয়েছে যতগুলো অঙ্গ আছে উপাঙ্গ আছে সব জায়গাতে সংস্কার করতে হবে কারণ পনেরো বছর তার এগুলো একদম সরকারের পতন এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি এটি কীভাবে দেখেন বা আপনার মূল্যায়ন কি সেটি একটু জানব এর পরে যে সরকার দায়িত্ব নিয়েছে তাদের সামনে আসলে কর্মযোগ্য আমরা বলেছি সেটি আসলে কত বিশাল পরিধি বা পরিসর এখনই দুটোরই আমি একবারে বলবো না দিয়ে দেখি ধারাবাহিকভাবে যে ধরেন প্রথম কথা হচ্ছে এই যে ছাত্র গণভ্যান হলো এটার উপরে খুব বেশি আলোচনা করবার কিন্তু কিছু নেই এটাকে আপনি আরো ভাষা দিয়ে একে মহান করতে পারেন এর মাহাত্ম বাড়াতে পারেন এটার মধ্যে আরো অনেক বেশি অলংকার যুক্ত করতে পারেন যাতে শুনতে ভালো লাগে ইত্যাদি ইত্যাদি বিকজ মানে এটা তো একটা অবিস্মরণীয় ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে এরকম কম আছে অনিস্টে বললে ধরেন কোনো কম্পারেটিভ স্টাডিতে তো কখনো হয় নাই যে প্যারিস বিপ্লবে কত বড় ঘটনা ঘটেছে কিংবা অনেকগুলো বছর পরে সোভিয়েত বিপ্লবে কত ঘটনা ঘটেছে কিংবা সাম্প্রতিক আরব বসন্তের জব্যুত্থান সেগুলো কেমন ছিল তার তুলনায় বাংলাদেশ কেমন ছিল এরকম করে বলা যায় এক এক জায়গায় তো এক এক রকম পরিসর কিন্তু এইটা নিঃসন্দেহে বলা যায় যে ভারতবর্ষে মানে আগে যে পাকিস্তান ভারত বাংলাদেশ বিলে এই জায়গার মধ্যে এত বড় এত রক্তক্ষয়ী তুলনামূলকভাবে এত বড় ঘটনা ঘটেনি বিস্ময়কর হচ্ছে যে একেবারে সত্যি সত্যি লিটারেলি আমরা যে বক্তৃতাই বলি সেই রকম করেই মানুষ নেমেছে জীবন তুচ্ছ করে মানে ছাত্র ছাত্রী একদম বাচ্চা বাচ্চাদের কতগুলি যা চালাতে পারবে চালাক মন্ত্রী বলেছেন আমাদের এতগুলি আছে মানলে ফুরাবে না যদি ফুরিয়ে গেছিল গুজব একটা আছে বা কথাবার্তা আছে বাবা মা নেমেছিলেন সংস্কৃতি সর্বস্তরের মানুষ রকম ব্যাপক ঘটনা বিশাল কর্মযজ্ঞ উনুসত্তরেও হয়নি ভাষা আন্দোলন অনেক আগের কথা আমি দেখিনি তখন হয়তো কেবল আমার জন্ম হয়েছে তো সেই তুলনায় আমি বলবো যে এটা একটা অবিস্মরণীয় ঘটনা এবং এই আমি বলবো যে এই পনেরো বছর ধরেই যে অত্যাচার শোষণ নির্যাতন জবরদখল লুটপাট সবই আমরা জানি কী কী হয়েছে এগুলোর পরিবর্তে মানুষ ফুঁসেছিল একটা বিদ্রোহের স্ফুলিঙ্গ তাদের মধ্যে ছিলই রাজনৈতিক দলগুলো এই বিদ্রোহের বাতি জ্বালিয়েছেন মানে মানুষকে বিদ্রোহের চেতনায় শানিত করেছেন একে ঘৃণা করতে শিখেছে ভোট বর্জ্য ইত্যাদি সব ব্যাপারে মানুষ বুঝতে পেরেছে যে এই সরকারটা ওরকম নয় কিন্তু একেবারে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবার কাজটা বিরোধী দল করতে পারেনি সেইটা শিক্ষার্থীরা করেছে এবং এখান থেকে একটা শিক্ষার বিষয় এই যে আমি ধরেন গত কয়েক বছর ধরেই দেখেছি অনেকে মনে করেন এটা মানুষভাবেই কিন্তু আমি মনে করি যে এটা সরকার পক্ষ একটা ন্যারেটিভ তৈরি করেছিল টু ইন দি স্টুডেন্টস মুভমেন্ট ফ্যাসিবাদের একটা ধর্মই হলো এই যে তারা সবসময় নিজেদেরকে জাস্টিফাই করবার চেষ্টা করে আর তার বিপক্ষের যত কিছু তার সবগুলোকে মেলাইন করার বা ওগুলোকে খণ্ডন করবার চেষ্টা করে ছাত্রদের এখন আর সেই চেতনা নাই ওরা সবাই কুপমণ্ডুক ওরা সবাই কেরিয়ারিস্ট ওরা সবাই ফেসবুকের মধ্যে ঢুকে আছে ওরা আন্দোলন দেখলে একটা লাইক দিয়ে তাদের দায়িত্ব শেষ করে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলতো মানে বিরাজনীত করে এই প্রক্রিয়ায় তারা একদিকে এই ক্যাম্পেইন করেছে আরেকদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা এরকম করে করেছে যে বিরোধী দলের কেউ হলে থাকতে পারেনি গেস্ট্রম কালচার চালু করেছে মানে জোর করে মিছিল যেতেই হবে এরকম কাজ করেছে এবং পরীক্ষা দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে ফলে এরকম হচ্ছে যে নতুন ছাত্র সংগঠন গড়বে কি ও তো হলে থাকার উপায় নেই যে বিরোধী দল করে জানলে তার হলে থাকার উপায় নেই ক্যাম্পাসগুলো বিরোধী ছাত্র সংগঠন শূন্য হয়ে গেছিল এটা জাস্টিফাই করার জন্য আবার বলছিল না কই মিছিলে কেউ আসে না এখন সবাই একেবারেই কুপুণ্ডুক এখন সবাই কেরিয়ারিস্ট এখন সবাই দশের কথা ভাবে খালি নিজের কথা ভাবে কিন্তু তখন থেকেও আমরা বলছিলাম এই দেশে এখনও ছাত্ররাই হলো আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের ভ্যানগার্ড সেটা এইবার আরও বেশি করে প্রতিষ্ঠিত হয়েছে তাদের বিষয়টা কী ছিল মানে আগে ধরেন বিভিন্ন দল বিভিন্নভাবে লক্ষ্যটা বলেছে যেমন আমার দল নাগরিক আমরা মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে মানবিক রাষ্ট্র করতে হবে কল্যাণ রাষ্ট্র করতে হবে সবগুলো বিষয় একসাথে যদি করেন তাহলে যেই বাংলাদেশটা আমরা কল্পনা করি সেটাকে শিক্ষার্থীরা বলেছেন নতুন বাংলাদেশ মানে অনেক সময় হয় না স্বপ্ন বুনে দিতে হয় কিন্তু আপনি যে স্বপ্ন দেখবেন সেই দেখবার জন্য আপনাকে বোঝাতে হয় যে এই রকম একটা স্বপ্ন হতে পারে বঙ্গবন্ধু করেছিলেন সেটা বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা মানুষের মধ্যে ওই স্বপ্নটাই জাগিয়ে তোলেন এরা এই স্বপ্নটা জাগিয়ে তুলেছে এবং ওরা একাই করেছেন অনেকগুলো বছর ধরে এটা হয়েছে এটার কালবিশন এই জায়গাতে ছিল অনেকটা তার মানে আমি বলছি যে প্রথম এই বিজয়টা হয়েছে এটা প্রাথমিক স্তর বলেন কিন্তু এই যে নতুন বাংলাদেশ গড়বেন এই গড়াটা হলো তার দ্বিতীয় পর্যায়ে এবং গড়ার জন্যে প্রথম যে সিঁড়ি প্রথম যাদের দায়িত্ব যারা করবেন যারা অপারেটর তারা হলো এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার আপনি যদি মনে করেন যে ওনার থেকে একটু শুনে যাই অন্তর্বর্তী সরকার যদি মানে আপনি একটা জাস্ট লাইক অন্তর্বর্তী বলেন কারো কারো মনে হয়েছিল যে একটা থেকে আরেকটা ট্রানজিশন পর্যন্ত এইটুকুই তার সময় কিন্তু তা না এদের একটা টাস্ক হিসেবেই আমরা ধরেন আমার দল আমার জোট গণতন্ত্র মঞ্চ আমরা একচল্লিশটা দল একসাথে যুগপথ আন্দোলন করেছিলাম এবং তাদের সবার কাছেই একত্রিশ দাম একটা গ্রহণযোগ্য কথা কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে বলা ছিল যে আমরা কেবল ক্ষমতায় দল বদল করবার কাজ করছি না আমরা রাষ্ট্রটাকে সমাজটাকেও বদল করতে চাই রাষ্ট্র সংস্কার করতে হবে তা না হলে শুধুমাত্রই বারবার ফ্যাসিবাদের আসবে যাবে এই কাজ করা চলবে না অর্থাৎ এই জিনিসটা যে গড়ে উঠেছে সেটাকেই এখন বর্তমান সরকার ধরে তার যাত্রা শুরু করবে করার কথা আমি মনে করি যে এই পর্যন্ত উপদেষ্টা দু একজন যা বলেছেন তা এটাই বলেছেন সাধারণত হয় যে ক্ষমতার এই রকম একটা পরিবর্তন হলে যিনি প্রধান দায়িত্ব পান ধরেন প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন এবং বলেন তার সরকারের লক্ষ্য কি তার টার্মস অফ রেফারেন্স কী ফিউচারে কী করতে চায় কিন্তু এটা এই প্রধান উপদেষ্টা এখনও করেননি তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে তুমি আমি মনে করি যা করলে ভালো তো আমি মনে করি কিন্তু না করলেও আমরা জানি যে আমরা কি চাচ্ছি সেই পথে তারা যখন যাবেন যাবার আগে তাদের মধ্যেই বিবেচনা ছিল কি না আমি জানি না কারণ বলে যে এভরি সোশ্যাল রেভলিউশন প্রিসিডস কালচারাল রেভলিউশন আর তার পেছনে থাকে একটা প্রতি বিপ্লব কাউন্টার রেভলিউশন এই কাউন্টার রেভলিউশনের ব্যাপারটা আছে জানি এই যে মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র এটা তখন সবাই জানে তার আগে সে সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহের চেষ্টা এটা সবাই জানে এখন আবার আমি দেখছি যে ধর্মীয় সাম্প্রদায়িকতা বা সংখ্যালঘুদের রক্ষা করবার নাম করে যেটা হচ্ছে সমাবেশ মানে বাংলাদেশ কোনো সময় ধর্মীয় সম্প্রদায়ের দেশ ছিল না এইবারের কথাও আমি বলি যেরকম করে প্রচার করা হচ্ছে মাঝে মাঝে বাইরে থেকে প্রচার করে যেখানে হিন্দুদের উপরে না জানি কত অত্যাচার হচ্ছে অথচ দিস ইজ অ্যান্ড এক্সাম্পল যেটা দুনিকে দেখানো যায় পায়জামা পাঞ্জাবি টুপি পরে দিন রাত ধরে মন্দির পাহারা দিচ্ছে এটা অন্য কোথায় কে করেছে কোন পুলিশ নাই কিচ্ছু নাই সেই অর্থে আমি বলি এরকম বড়ো ক্রাইসিস হয়নি কিছু কিছু ঘটনা ঘটেছে শুরুতে আমি মানি কিন্তু তারপরেও এটা শুধু সরকার বলে এখন সরকারের তো একাকার সরকার জনগণ মিলে বা বিশ্ব জনগণ এটা রক্ষা করবার চেষ্টা করেছে ট্রাফিক পুলিশটাই কিন্তু ট্রাফিকিং তারা করছে এবং আজকে নিশ্চয়ই খবর একটা দেখেছেন যে এই ট্রাফিক মানে পুলিশের দায়িত্ব করতে গিয়ে ট্রাকের চাপ চাপা একটা শিক্ষার্থী যে দায়িত্ব পালন করছিল। এই রকম অসাধারণ ত্যাগ দিক মধ্যে দিয়ে তারা এটা করছেন এবং আমি মনে করি যে এইভাবে বাকি জিনিসটাও করতে হবে আপনি যেমন বিচারগের মধ্যে হাত দিয়েছেন আপনি যেরকম করে যেতে হাত দিয়েছেন বলে পুলিশের মধ্যে হাত দেবার চেষ্টা করছেন আপনাকে প্রশাসন রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে উপাঙ্গ আছে সব জায়গাতে সংস্কার করতে হবে কারণ পনেরো বছর তারা এগুলো একদম কলুষিত করে ফেলেছে দূষিত করে ফেলেছে সেই কাজে তারা হাত দিয়েছেন সো ফার সো গুড আমি তাই বলবো তাদের সুরটা আমি ভালোই বলবো তবে আমি একজন রাজনীতিবিদ হিসেবে সবসময় একটা কষ্ট দিতে চাই তাহলে আমাদের কিন্তু ভুল করার কোনো সুযোগ নেই কারণ এই বিপ্লবে এই আন্দোলনে আপনাকে জিততে হবে হারেন যদি তার মানে ফ্যাসিবাদ কামস ব্যাক ওইটা করার সুযোগ নেই